তো যেমনটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আজকে বিএড ফার্স্ট সেমিস্টার 2022 কোর্স 1.1.5 এর যে ফাইনাল সাজেশন, সেই সাজেশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর হ্যাঁ, ইতিপূর্বে প্রত্যেকটা কোর্সের কিন্তু সাজেশন দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু শেষ যে কোর্স রয়েছে অর্থাৎ 1.1.5 এর যে শেষ কোর্সটি রয়েছে সেই ফাইনাল কোর্সের তোমাদের উদ্দেশ্যে কিন্তু সাজেশনটা নিয়ে এসেছি। তো বাকি যে সাজেশনগুলো রয়েছে আমি বলবো তোমরা কিন্তু প্রত্যেকেই সেই সাজেশনগুলো ফলো করো, এর বাইরে তোমাদের কোনো কিছু পড়তে হবে না এবং এটা কিন্তু শুধুমাত্র তোমরা যখন এক্সাম হলে যাবে শুধুমাত্র তখনই বুঝতে পারবে, আদারওয়াইজ তার আগে কিন্তু তোমরা কোনোরকম তোমাদের বোঝার বা স্কোপ নেই। সুতরাং একটা যেহেতু তোমরা পরীক্ষা দেবে যখন, অর্থাৎ যেদিন তোমাদের কোর্স 1.1.1 দুটো হাফের পরীক্ষা যখন হবে সেই দিনই তোমরা অবশ্যই একটু গেস করতে পারবে বা সেদিন তোমরা বুঝতে পারবে। তো চলো আজকে বিএড ফার্স্ট সেমিস্টার কোর্স 1.1.5 এর যে প্রবাবল সাজেশন সেই সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরি। তো প্রথমেই 2 মার্কের কোশ্চেন রয়েছে। তো দেখো, প্রথমে বলা হয়েছে সমাজবিজ্ঞানের 2টি বৈশিষ্ট্য। আর হ্যাঁ, তোমরা যারা ইংলিশ মিডিয়ামে খুব কম স্টুডেন্ট রয়েছো তোমরা কিন্তু ইংলিশ মিডিয়ামে ডিপেন্ড করছো, বাট আমি বলবো তোমরা কিন্তু এখান থেকে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কিন্তু তোমরা সিম্পলি ট্রান্সলেট করে নিতে পারো, বা অথবা তোমরা যদি বিএড স্ক্যানার ফলো করো তাহলে কিন্তু ইংলিশ মিডিয়ামের যে কোশ্চেন বা বাংলা কোশ্চেনটির নিচে কিন্তু ইংলিশ মিডিয়ামের যে কোশ্চেন সেই মিডিয়ামটা কিন্তু তারা ওখানে মেনশন করেছে, বা ইংলিশে কিন্তু কোশ্চেনটা সেই জায়গাতে কিন্তু পার্টিকুলারলি মেনশন করা রয়েছে। তো দেখো, প্রথমে বলা হয়েছে সমাজবিজ্ঞানের 2টি বৈশিষ্ট্য, শিশুদের বৌদ্ধিক বিকাশে ভাষার 2টি ভূমিকা, বিজ্ঞানের সঙ্গে ভাষার 2টি সম্পর্ক, প্রাত্যহিক জীবনে গণিতের প্রয়োগের গণিতের প্রয়োগ বা গণিতের 2টি উদাহরণ। অর্থাৎ এখানে প্রশ্নটা তোমাদের দুইভাবে জিজ্ঞাসা করতে পারে, প্রাত্যহিক জীবনে গণিতের 2টি প্রয়োগ উল্লেখ করুন বা প্রাত্যহিক জীবনে গণিতের 2টি ব্যবহার উল্লেখ করুন। তো বিভিন্ন রকমভাবে তোমাদের কিন্তু প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে। এরপরে রয়েছে সংযোগকারী ভাষা বা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ কাকে বলে, বা সংযোগকারী ভাষা বলতে কী বলছেন। প্রাচীন ভারতে দুজন গণিতজ্ঞের নাম উইথ তাদের যে অবদান রয়েছে সেই অবদানটাও তোমাদের কাছে থেকে জানতে চাইতে পারে। এখানে বলে দিতে পারে প্রশ্নটা, প্রাচীন ভারতের দুজন গণিতজ্ঞের নাম বর্ণনা করুন অবদান সহ, বা অবদান সহকারে প্রাচীন ভারতের দুজন গণিতজ্ঞের নাম উল্লেখ করুন। আন্তর্বিষয়ক জ্ঞান চর্চা বলতে কী বোঝো, বা ইন্টার ডিসিপ্লিনারি যে একটা বিষয় রয়েছে তোমরা দেখবে কোর্স 1.1.5 তোমরা যারা ভালোভাবে পড়বে, বিশেষ করে তোমরা যারা গভর্নমেন্ট কলেজে পড়ছো বা কিছু বেসরকারি কলেজ রয়েছে সেখানে কিন্তু ঠিকঠাক পড়াশোনা হয় বিএডে। তাছাড়াও তোমরা জানছো বিএডে কেমন পড়াশোনা হয়, সেটা কিন্তু তোমাদের সামনে একেবারে ক্লিয়ার, অল ক্লিয়ার যাকে বলছে। আন্তর্বিষয়ক জ্ঞান চর্চা বলতে কী বোঝো, পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির সংজ্ঞা, মাধ্যমিক বিদ্যালয়ে কোন ভাষানীতিটি অনুসৃত হয়, মাধ্যমিক বিদ্যালয়ে কোন ভাষানীতিটি অনুসৃত হয়, বিজ্ঞানের সঙ্গে সমাজবিদ্যার 2টি সম্পর্ক লিখুন, বা বিজ্ঞানের সঙ্গে সমাজবিদ্যার কী সম্পর্ক রয়েছে সেটি বর্ণনা করুন, বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের 2টি গুরুত্ব। এরপরে 12 নম্বর রয়েছে দর্শন কীভাবে শিক্ষা বিজ্ঞানের সাথে সম্পর্কিত। তো টোটালি 12টি প্রশ্ন তোমরা যদি 2 মার্কের প্রশ্ন করো, আশা করছি তোমরা 5টি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তো এছাড়াও আরও একটা বিষয় তোমাদের সামনে আমি শেয়ার করতে চাই, বিশেষ করে বিএড তোমরা কিন্তু অন্যান্য বিষয় বিএ বা এমএ করেছো, বাট বিএডে তোমাদের কিন্তু আনসার লেখার জন্য কিছু টেকনিক বা প্রসেস রয়েছে, সেই টেকনিক বা প্রসেসগুলো নিয়ে পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে আমি সেটাই বিষয়বস্তু করেছি। সুতরাং তোমরা প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ যদি তোমরা সাবস্ক্রাইব করে না রাখো তাহলে কিন্তু তোমাদের কাছে ভিডিও পৌঁছাবে না। তো দেখো, এরপরে বলা রয়েছে দর্শন কীভাবে শিক্ষা বিজ্ঞানের সাথে সম্পর্কিত, সমাজবিজ্ঞানের দর্শন সংক্ষেপে আলোচনা করুন। এইখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু বিভিন্ন রকমভাবে জিজ্ঞাসা করতে পারে, বা অ্যাজ ইট ইজ যেরকম প্রশ্ন রয়েছে সেইভাবে জিজ্ঞাসা করবে তেমন নয়, তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে। সমাজবিজ্ঞানের দর্শন সংক্ষেপে আলোচনা করুন, বিজ্ঞান হলো একটি সংঘবদ্ধ জ্ঞান, ভান্ডার ব্যাখ্যা করুন, এটা কিন্তু একটা কোটেশন রয়েছে সেই কোটেশনটা তোমাদেরকে ব্যাখ্যা করতে বলতে পারে, বিজ্ঞান হলো একটি সংঘবদ্ধ জ্ঞান, ভান্ডার ব্যাখ্যা করুন, ভাষার বিভিন্ন প্রকার কার্য উদাহরণসহ বিবৃত করুন, শিক্ষায় ভাষা কেন্দ্রিকতাকে আপনি কীভাবে দেখবেন, বা শিক্ষায় ভাষা কেন্দ্রিকতাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন, শিক্ষাবিজ্ঞানকে একটি আন্তর্বিষয়ক জ্ঞান চর্চার ক্ষেত্র হিসাবে গণ্য করা যেতে পারে, ব্যাখ্যা করুন, শিক্ষাবিজ্ঞানকে একটি আন্তর্বিষয়ক জ্ঞান চর্চার ক্ষেত্র হিসাবে গণ্য করা যেতে পারে, ব্যাখ্যা করুন, কার্যকারী যোগাযোগের ক্ষেত্রে ভাষার ভূমিকা, কার্যকারী যোগাযোগের ক্ষেত্রে ভাষার ভূমিকা বর্ণনা করুন বা উল্লেখ করুন, সমাজবিজ্ঞানের চর্চায় আন্তর্বিষয় গুচ্ছের পদ্ধতির প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করুন, সমাজবিজ্ঞান চর্চায় আন্তর্বিষয় গুচ্ছের পদ্ধতির প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করুন, বিদ্যালয়ে গণিত কীভাবে অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত বা কীভাবে অন্যান্য বিষয়ের সঙ্গে যুক্ত সেই বিষয়টি তুলে ধরুন। তো এখানে টোটাল তোমাদের 8টি প্রশ্ন রয়েছে, তোমাদের তার মধ্যে কিন্তু তোমাদের 5টি প্রশ্ন অবশ্যই থাকবে এবং সেইখান থেকে তোমাদের কিন্তু 3টি প্রশ্ন করতে হবে। তো এই 8টি প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে যাবে, আশা করছি তোমরা কিন্তু 5টি প্রশ্ন এখান থেকে অনায়াসে কমন পাবে। এরপর রয়েছে বিভাগ সি,
বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের আন্তর সম্পর্ক ব্যাখ্যা করুন। এই 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটার সঙ্গে 4 নম্বরের যে প্রশ্নটি রয়েছে প্রায় অনেকটা কিন্তু তোমাদের সিমিলারিটি বা মিল তোমরা পাবে, তোমরা যারা বিষয়টা পড়বে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের আন্তর সম্পর্ক ব্যাখ্যা করুন, স্বাধীন ভারতে ভাষা শিক্ষায় গৃহীত নীতিগুলি আলোচনা করুন, স্বাধীন ভারতে ভাষা শিক্ষায় গৃহীত নীতিগুলি আলোচনা করুন, বিদ্যালয় পাঠ্যক্রমে বিভিন্ন ভাষা শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি বিস্তারিত আলোচনা করো বা করুন, বিদ্যালয় পাঠ্যক্রমে বিভিন্ন ভাষা শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি বিস্তারিত আলোচনা করুন বা করো, বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও পারস্পরিক নির্ভরতা বিষয়ে বিস্তারিত লিখুন, আলোচনা লিখুন বা প্রবন্ধ একটা রচনা করুন। একই বিষয়ে তোমাদের বলতে পারি ঘুরে ফিরে, বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সময়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরতা বিষয়ে বিস্তারিত আলোচনা করুন বা একটি প্রবন্ধ লিখুন। তো এই ছিল আজকের কোর্স 1.1.5 যে প্রবাবল সাজেশন। এরপরে যে নেক্সট ভিডিও আসছে সেই নেক্সট ভিডিওতে আমি তোমাদের বিশেষ করে বিএড ফার্স্ট সেমিস্টারে তোমরা কীভাবে প্রশ্ন লিখবে, 2 মার্কের হোক এবং 5 মার্কের হোক এবং 10 মার্কের হোক। তো বিএড বিভাগে অবশ্যই আমি তোমাদের যেমনটা বলেছিলাম প্রশ্নের আনসার লেখার জন্য কিছু প্রবাবল টেকনিক্স রয়েছে, সেই টেকনিক্সগুলো তোমরা যদি ফলো করো আশা করি তোমরা বিএড বিভাগে ভালোই মার্কস তুলতে পারবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের বিষয়। থ্যাংক ইউ।